মানে বসিয়াটের মতো জায়গায় এটাও সম্ভব? থাম্বেল থেকে তো বুঝলে আজকে হবে, মানে বসিয়াটের মতো জায়গায় থেকেও বিস্কুট চা। একটু দোকানটা একটু দেখিয়ে দিই, দাদা কেমন আছো সেটা আগে বলো। ভালো আছি, তোমরা কেমন আছো? কেমন আছো শুধু কমেন্টে লিখে দাও। আর তুমি একটু জায়গাটা, দোকানের ডিরেকশনটা একটু বলো। জায়গাটা হচ্ছে বসিয়াট সাইপালা টাকি রোড সোনপুকুর ধার মোবারক লাইব্রেরির পিছনে। তো তোমরা শুনে নিয়েছো, ক্যামেরা ধর, তোমরা শুনে নিয়েছো কোথায় রয়েছে। আজকে আমরা চলে এসেছি এক কাপ চা, মানে দোকানটার নামই হচ্ছে এক কাপ চা। এক কাপ চা তো, হ্যাঁ দোকান ঘোরা, দোকানটার নামই হচ্ছে এক কাপ চা। আজকে আমরা সেখানে চলে এসেছি বিস্কুট চা খেতে। তোমরা আমাদের সাথে থাকো, আর যদি ভালো লাগে আমি অবশ্যই বলবো তোমরা অবশ্যই দোকানটায় এসো। তাই আমরা খেতে চলেছি, এবার তোমরা দেখতে থাকো। তো এবার আমরা দাদাকে বলবো আমাদের জন্য বিস্কুট চা বানাতে, তার আগে তোমরা একটু দোকানটা দেখে নাও। মানে বসিয়াটের মতো জায়গায় এরকম সত্যি বিস্কুট, মানে তুমি হাওড়া বারাসাতের কলকাতার দিকে গেলেও দেখতে পাবে, কিন্তু বসিয়াটের মতো জায়গায় একটা বিশাল ব্যাপার। তাই এই দাদাদের দোকানে আজকে এলাম ইউনিক আইটেম বিস্কুট চা খেতে। আরও যদি কোনো ইউনিক আইটেম থাকে আমি দাদাকে বলবো, যদি আমাদের আজকে বাজেটের মধ্যে হয় আজকে দেখাবো, নাহলে ভবিষ্যতে যদি হয় অবশ্যই আসবো, দেখবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা চা বানাতে বলেছিলাম, দাদা চাটা বানিয়ে দিয়েছে। দেখো আমাদের চা, আর দাদা এর সাথে এই বিস্কুটটা দিয়েছে। দাদা বিস্কুটের একটু দাম বলে দাও। বিস্কুটটা এখন 7 টাকা প্যাকেট আছে, ওটা এখন বিস্কুটটা 7 টাকা প্যাকেট আছে। আর আমরা এদিকে আমাদের চা হয়ে গিয়েছে। এই দেখো আমাদের সেই এখানে লেখা রয়েছে হ্যাপি কাপ। আই থিঙ্ক চাটাও ভালো হবে, চাটা কেমন হবে সেটা আমরা খেয়ে রিভিউ দেবো। আর তাছাড়া গাড়ি আসে শুনতেই পাচ্ছ। আর দাদা এক মিনিট, দাদা দিকে ক্যামেরা ঘোরা। আচ্ছা এই যে বিস্কুটের যে কাপ, আমি যা আমি ঠান্ডা চা খেতে ভালোবাসি, চা যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে বিস্কুট গলে যাবে না। দাদা 30 মিনিট পর্যন্ত ওটা ওইভাবে থাকবে, 30 মিনিট অবধি এই চা কাপে থাকতে পারে, কিচ্ছু হবে না, গ্যারান্টি দাদা দিয়েছে, আমি তোমাদের দিলাম। যদি কাপ কি বলছি, যদি কাপ গলে যায় তোমাদের চায়ের টাকা আমি দেবো, কনফার্ম। এবার আস্তে আস্তে আমি চায় চুমুক দেবো। বিস্কুট কাপ ভাই, দাদা বলে যে কাপ গলে গেলে টাকা আমাকে দিতে পারে, দাদা দেবে। তাছাড়া এবার আমি ফার্স্টে চাটা টেস্ট করে দেখছিলাম, এবার আমি বিস্কুটটা আস্তে আস্তে খুলবো। বিস্কুটটা এখানকার বিস্কিট না, আর বিস্কুটটা এখানকার বিস্কিট না, বিস্কুটটা বাংলাদেশের বিস্কিট, দেখে নাও। এবার চাটা খুলবো, বিস্কিটটা আমি খাবো। যাবো চাটা সত্যি অসাধারণ। তাছাড়া দেখলে দাদা চকলেট ফ্লেভার দিলো, কিন্তু অসাধারণ। এবার বিস্কিটটা খুলছি, দেখো ভাঙা। আমি এমনি একদিন খেয়ে ফেলেছি, এবার এই কাপটা কাটছি। দেখো এখানে হ্যাপি আছে, আমি এক্ষুনি খেয়ে নেবো। ভাই কাপ খেয়ে ফেল দিচ্ছি আমি, চা খাওয়ার পর চায়ের কাপও খেয়ে ফেল দিচ্ছি। তোকে কি বলবে, আমি রাস্তা দিয়ে লোক দেখে যে একটা যদি হাসতে হাসতে বলতে পারি তুমি কাপ খাচ্ছ, খাচ্ছি আমি কাপ খাচ্ছি। আমরা বসিয়াতে এটা অবাস্তব ছিল, মানে বাস্তব করে দেখানো হয়েছে। আমি দাদা সেটা করে দেখ, তাকে দেখতেই পাচ্ছ তোমরা। এখানে যদি আসতে চাও দোকান খোলা আছে কি খোলা নেই সেটা যোগাযোগ করতে চাও কমেন্টে বলো, আমি তোমাদের বলে দেবো। আর যদি মনে করো দাদা বলবে তা বলবা, যদি আমার কাছে জিজ্ঞেস করো আমি তোমায় বলে দেবো। সপ্তাহে 7 দিন, 7 দিনের ডিটেলস দিয়ে দেবো যে কোন দিন দোকান খোলা কোন দিন বন্ধ। ঠিক আছে কাপটা খাচ্ছি, দেখে নাও। যদি খুঁজে না পাই এক কাপ চা বসিরাট বলে সার্চ করবে লোকেশানে গিয়ে, আমার এই লোকেশান দেখা। তারা বলে দিয়েছে কেউ যদি খুঁজে না পায় তাহলে তুমি গুগলে ম্যাপে গিয়ে এক কাপ চা বলে সার্চ করবে, এক কাপ চা বসিরহাট বলে সার্চ করবে, একদম বেরিয়ে যাবে। দেখে যদি খুঁজে না পাও ম্যাপ দেখে চলে আসবে, ঠিক আছে। আর পরে যদি আরও অন্য কোনো ইউনিক আইটেম আসে আমরা দেখাবো, তোমরা রেডি থাকো। আমার এখন একবার কাপটা আমি খাচ্ছি। এবার আমাদের তোমরা দেখতে পেলে প্রপার, মানে চাটা সত্যি দারুণ ছিল, মানে চকলেট ফ্লেভারটা দেওয়ার কারণে সত্যি দারুণ ছিল। এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। চা 20 টাকা আর বিস্কুট মাত্র 7 টাকা। আর এই তোমরা দেখতে পেলে এখন শুধু এটা চায়ের দোকান, কিন্তু এটা ভবিষ্যতে যেগুলো এক কাপ চা দেখতে পাচ্ছ ভবিষ্যতে এটা হয়ে যাবে ক্যাফে। সেখানে কিছু ইউনিক আসলে আমরা অবশ্যই দেখাবো। আর দেখে নাও এখানে অন্ধকার দেখতে পাচ্ছ, এই জায়গাটা পুরোটাই হবে ক্যাফের বসার জায়গা। এবার খুব শীঘ্রই হয়ে যাবে, আমরা আবার আসবো। দাদা যখন বলে দিয়েছে আমরা অবশ্যই আবার আসবো।
দেখেছো এত গাড়ির আওয়াজ না কি বলবো। এবার আস্তে আস্তে আমি যাচ্ছি একটু, মানে আমাদের বসিরহাটে এবার মিলন মেলা হচ্ছে, আমি সেরাম কিছু ক্লিপ সেখানে দেবো না, হয়তো একটুখানি আমি যাচ্ছি সেইটুকু একটু দেখে নাও চলো। তারপর আমরা মেলা প্রাঙ্গণে চলে এলাম, দেখতে পাচ্ছ কত লোক কত ভিড়। এবার আমরা কী কী খাবো কী কী করবো তোমরা সেটা দেখতে। সবার ফার্স্টে আমি খেলাম একটা বিস্কুট যেটা দিয়ে ধোয়া বেরোবে, আর এটা হচ্ছে নাইট্রোজেন, তোমরা যেন অন্য কিছু ভেবো না। আবার তারপরে আমি নিয়ে নিলাম একটু পাপড়ি, সঙ্গে আমি রয়েছি, সামনে আমার দাদার পাশে এই হ্যান্ডুমালটা রয়েছে। তারপর দেখলাম একটা মেয়ে গান গাইছে, গান না নাচছে। তারপর আমি খেয়ে নিলাম একটু মোমো, মোমোটা সসের সাথে ডুবিয়ে খেলাম, মোমোটা একটু টেস্টি ছিল, খুব ভালো ছিল। তারপরে আমি চলে গেলাম, এটা দেখে তোমরা যেন মদের বার ভেবো না, এটা হচ্ছে ককটেল আর মকটেলের সব। সেখান থেকে আমি একটা ম্যাঙ্গো ট্যাঙ্গো 80 টাকা দিয়ে কিনে নিলাম, তারপর বাড়ি চলে গেলাম।